বাবার বন্ধু রামিমের বাবার সাথে দেখা হলে প্রসঙ্গটা তুলে রামিমের এত হয়েছে রেগে যায় তখন রামিমের বাবার বন্ধু রফিক সাহেব বলেন শোন আমার মেয়েকে তো তুই দেখেছিস তোর সাথে বন্ধুত্ব আরও জোড়া লাগানোর জন্য আমি তোদের ঘরেই মেয়ে দিয়ে দিব ভাবছি তুই ঠিক বলেছিস তো তোর মেয়েকে আমার ছেলেকে দিবি আমার মান বাঁচালি তুই দুজনে কথা শেষে যে যার বাড়ি চলে যায় রামিম বাহির থেকে বাসায় আসলে তার বাবা বলে বাসায় থাকো তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে কে কথা সেটা যখন বলবো তখনই বুঝবে রামিম চিন্তায় পড়ে গেল কি এমন কথা থাকতে পারে রাতে সবার খাওয়া দাওয়া শেষ হলে রামিমের বাবা বলেন তুমি কয়দিন পর কলেজে পাস করে ভার্সিটি যাচ্ছো কি তাই তো হ্যাঁ আমি তোমার বিয়ে ঠিক করেছি তবে এখন নয় রামিম চমকে থাকায় বিয়ে আমি কোনো জব করি না জব কারণ না করবে কিন্তু বিয়েটা তার সাথেই হয়ে যাবে এটা আমি ঠিক করেছি আর এটাই হলো ফাইনাল কিন্তু কার সাথে আমার বন্ধু রবিকের মেয়ের সাথে রামিম কিছুক্ষণ চুপ ছিল তারপর যখন বলে আব্বা কথা ছিল কথাটা নিশ্চয়ই সেই মেয়েকে নিয়ে নয় যাকে নিয়ে তুমি থাক আর নাইবা বললাম রামিম অবাক হয়ে বলে তুমি বলছ বেলির বান্ধবী রিয়া নাকি মেয়েটা আমার মান সম্মানের কথা একবারও ভাবলে না আমি একজন চেয়ারম্যান মানুষ আমাকে মান সম্মানে দেখে আর তুমি কি না মেয়েটাকে নিয়ে ঘুরছো চুপ করে থাকে তোমার বোঝা উচিত ছিল আর যাই হোক আমাদের পরিবারে ওই মেয়ের যোগ্য নয় আমাদের পরিবারে বউ হতে হলে অনেক সুন্দরী শিক্ষিত এবং উচ্চ পরিবারের হতে হবে যে যেমন তার সাথে তেমনই মানাই আজই এ সম্পর্কের বিনৃতি দেবে আর যদি মনে করো তুমি ওই মেয়েকে ভালোবাসো ঠিক আছে ভালোবাসতে পারো কিন্তু এটা অসময় তবুও আমি মেনে নিতাম যদি তুমি আমাদের সাথে যোগ্য মিলে এমন একটা মেয়েকে পছন্দ করতে তুমি জানো রিয়ার বাবা একজন মদ্যপানকারী ওদের ব্যবহার আচরণ কিছু ঠিক নয় যদি তবুও তুমি চাও তাহলে তুমি তোমার ভালোবাসা নিয়ে থাকো তবে আমার পরিবারে তোমার জায়গা থাকবে না রামিমকে কথা বলার সুযোগ না দিয়ে রামিমের বাবা চলে যায় পরের দিন রিয়াকে খবর দেওয়া হলে রিয়া আসে তোমার বাবাকে বলছো আমাদের সম্পর্কের কথা রামিম রিয়ার দিকে তাকিয়ে বলে আমি এই সম্পর্ক আর কন্টিনিউ করতে পারবো না রিয়া অবাক হয়ে তাকায় হ্যাঁ তুমি কি বলো তুমি তোমার পরিবারকে বোঝাতেও পারলে না না কারণ তুমি জানো আমি এখনো বেকার আর তোমাকে আমি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না আমি দুঃখিত আসলে আমি অতিরিক্ত আবেগী হয়ে ভুল পথে চলে গিয়েছি আমি আমার পরিবারকে ছাড়তে পারবো না আর এতদিনে ভালোবাসা আমাদের ভুলে যাও সব ঠিক হয়ে যাবে আমার বাবা বিয়ে ঠিক করেছে আমি না তোমার বউ বলেছিলে নতুন প্রেমে পড়লে তখন সব সুন্দর লাগে তখন এসব বলাটা স্বাভাবিক কিন্তু এখন পরিস্থিতি কঠিন হয়েছে তার চেয়ে বরং তোমার বাবার পছন্দের স্বামীকে নিয়ে সুখে থাকো এটাই ভালো রিয়া কাঁদো কাঁদো হয়ে বলে হ্যাঁ স্বামীকে নিয়ে তো সুখী হতাম মাঝখানে এত কিছু কেন হলো তাহলে জানি না তবে তুমি আমার কাছে এসেছিলে আমি নয় সব দোষ তাহলে আমার তো কি এক হাতে তালি বাজে রিয়া বলে আমি এ কোন রামিমকে দেখছি ঠিকই তো বলছি ভালো মেয়ে কখনো বিয়ের আগে অন্য ছেলেদের দিকে চোখ দেয় বেলিকে দেখো আর হ্যাঁ তুমি বেলির নামে যা তা বলছো আমার তো তাকে দেখে তেমন মেয়ে মনে হয় না রিয়া তখন চোখের জল মুছে বলে হ্যাঁ আমি নামে মিথ্যে বলেছিলাম ও এমন নয় আর আজ বুঝতে পারছি বেলি সেদিন ঠিকই করেছিল তোমার মতো ছেলেকে বিশ্বাস না করে তুমি আমাকে মিথ্য বলছ তাহলে তোমার ভালোবাসা সত্যি তো নাকি এসব নাটক ছিল রিয়া রামিমকে মারতে গিয়েও থেমে যায় রামিম চলে যায় রিয়া চোখের জল মুছে নেয় আর ভাবে বেলি ঠিকই বলে অন্য পুরুষের প্রতি লোভ রাখতে নেই বিয়ের আগে সবই তো অন্যের পুরুষ এক মাস হয়ে গেছে বেলিকে ছেড়ে মা চলে গিয়েছে বেলি একা থাকতে পারে না পুরো ঘরে মায়ের স্মৃতি ঘরে থাকলে সে সারাক্ষণ কান্না করে এই কয়েকদিন ভালো করে খাবারও খায় না বেলি আগের চেয়ে অনেকটাই শুকিয়ে গেছে নদীর ধারে বেলি বসে রয়েছে সেদিন সীমা রিয়া প্রিয়া সবাই এসেছিল বেলিকে দেখতে বেলি চুপচাপ ছিল কারোর সাথেই কথা বলেনি রিয়া বেলিদের ঘরে এসে দেখে বেলি নাই। সাহেদ পাকা ঘরের কাজ দেখাশোনা করছিল তখন রিয়া বলে সাহেদ ভাই বেলি কই নদীর ধারে গেছে হয়তো ওখানেই তো বসে থাকে প্রায় আমি কিছুক্ষণ পর পর গিয়ে দেখে আসি কথা বলি না আমার বোনটার মুখের দিকে তাকানো যায় না তুমি ওর বান্ধবী দেখো গিয়ে মন ভালো করতে পারো না রিয়া আস্তে আস্তে হেঁটে নদীর ধারে যায় আস্তে করে বেলির পাশে বসে বেলি তাকায় না কে এসেছে বেলি বেলি তাকিয়ে দেখে রিয়া চোখে জল মুছে বলে বলো এভাবে একা বসে আছিস কেন আমি একা একাই তো থাকবো আমায় একা রেখে গেছে আমার বিশ্বাস হয় না আমার পাশে আম্মা নেই আমি মানতে পারছি না এত সহজে আম্মা চলে যাবে এভাবে ভেঙে পড়লে চাচি কি ওখানে ভালো থাকবে তোকে সবসময় হাসি খুশি দেখতে চাচি পছন্দ করতো জানিস না চাচির জন্য হলেও মনে বলান চুপ করে থাকে তারপর বলে তুই হঠাৎ এখানে তোর কাছে ক্ষমা চাইতে এসেছি কিন্তু কেন আমাকে লোবার হিংসা শেষ করে দিয়েছিল ভেবেছিলাম আমি চেয়ারম্যানের ঘরের বউ হব আমার সাথে আর কি লাগে তাই আমি রামিমকে সবসময় তোর নামে বদনাম বলতাম কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম কারো ক্ষতি করে অথবা কারণ আমি নিন্দা করে কেউ সুখী হয় না আমি ক্ষমা করে কিছুই না রিয়ার কথা কি হয়েছে খুলে বলতো রিয়া সব খুলে বলে আমি রামীম ভাইয়ের সাথে কথা বলবো ভালোবাসবে একজনকে বিয়ে কেন আরেকজনকে করবে এসব কেমন ভালোবাসা থাক বেলি জোর করে ভালোবাসা পেতে গেলে সুখী হওয়া যায় না আসল কথা কি জানিস বিয়ের আগে ভালোবাসার দাম নেই এসব কয়েকদিনের মোহে পড়ে মজা নেয় তারপর বাস্তব আর পরিবারের কথা বলেই চলে যায় বেলির আবারও মায়ের কথা মনে পড়ে যায় আজ রিয়ার জায়গায় তার থাকার কথা ছিল ইস কি পরিণতিই হতো এসব ভাবতে অবাক লাগে ভালোবাসতেও দেরি নেই ভালোবাসা শেষ করতেও দেরি নেয় রিয়া বলে আমি তোর দুই বছরের বড় তাও তোর মতো জ্ঞান আমার ছিল না আমি হিংসেটে ছিলাম তবে আমি তোকে কথা দিচ্ছি আমি আর কারো ক্ষতি কখনোই করব না বাবা আমার বিয়ে ঠিক করেছে জানি না ছেলে কেমন হবে ভালো ছেলে কপালে থাকবে তো রিয়া কেঁদে ফেলে বেরি বলে থাক আর কাঁদিস না আমি কিছুই মনে করিনি এসব যা হবার হয়েছে আল্লাহর আল্লাহ ভরসা রাখ আর ক্ষমা চা আল্লাহর কাছে তিনি সব ঠিক করে দেবেন আকাশে মেঘ জমেছে রিয়া আকাশের দিকে তাকিয়ে বলে মনে হয় বৃষ্টি আসবে বাড়ি যা পেলি দোয়া করিস আমার জন্য আমিও দোয়া করব। ধৈর্য ধর আমি আজ আসি বেলি মাথা নাড়ি যেতে বলে রিয়া যাওয়ার পর শাহেদ দ্রুত আসে বাসায় চল এখনই বৃষ্টি আসবে তুমি যাও আমি আসছি শাহেদ যেতে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হলো বেলি চুপচাপ বসে রইলো চোখের জল আর বৃষ্টি এক হয়ে যাচ্ছে কিন্তু কান পেতে আছে এই বুঝি সব মিথ্যা করে আম্মা এসে বলবে দায় বৃষ্টিতে ভিজবি না তোর অসুখ করবে কোথায় আমার আম্মা বেলি ডুকরে কেঁদে উঠে পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ গেলে তাকে খুঁজে আনা সম্ভব কিন্তু বেলির মা যেখানে গেছে এক সাগর পরিমাণ কাঁদলেও সেখান থেকে কেউই আর কোনোদিনও ফিরে আসে না আর আসবেও না এটাই চিরন্তন সত্য সময় আপন গতিতে চলে যায় শুধুমাত্র থেকে যায় স্মৃতিগুলো কেউ ভুলে যায় কেউ আবার যুগের পর যুগ মনে রাখে বেলি আগের চেয়ে স্বাভাবিক হয়েছে তবে মায়ের জন্য বুকটা হাহাকারে ভরে থাকে ঘুমানোর সময় বিছানার পাশেই মাকে খুঁজতে থাকে তবে আগের মতন কাঁদে না কিছুদিন হলো পুরানো ঘর ছেড়ে পাকা ঘরে এসেছে যে ঘরের স্বপ্ন মা দেখতো সেই ঘরে থাকার সৌভাগ্য তার হয়নি পুরনো ঘরটা ভাঙা হয়নি ওখানে মায়ের গন্ধ পাওয়া যায় তাই মন খারাপের সময় বেলি মায়ের বিছানায় বসে থাকে সেদিন শাহেদ ছাতা নিয়ে এসেছিল বেলির জন্যে বেলিকে বসে থাকতে দেখে বলে থাপ্পর খাবি নাকি বাড়ি যাবি না বেলি উঠে দাঁড়ায় সেদিন বেলির আবারও জ্বর এসেছিল মা মা করেছিল তবুও মা আসেনি শাহেদ সারা রাত বোনের পাশে বসেছিল তারপর বেলি আস্তে আস্তে স্বাভাবিক হয় দেখতে দেখতে এইচএসসি পরীক্ষাও শেষ সীমা রিয়া প্রিয়া সবারই বিয়ে হয়ে গেছে রামিম আগে যেমন শহরে থাকতো ভার্সিটি পড়ার জন্য আবারও শহরে চলে গেছে রামিমের বাবা তার বন্ধুর ঘরোয়া ঘরোভাবে বিয়ে দিয়েছে রামিমের জব হলে তারপর ধুমধাম করে বিয়ে করিয়ে ঘরে বউ তুলবে সবাই যে যার মতো ভালো আছে সাহেদ বেলিকে ভার্সিটিতে ভর্তি করায় বেলি দু তিনটা টিউশনি করে গ্রামের বাচ্চাদের পড়ায় গল্প পড়তে বেরির খুব পছন্দ সাথে কল্পনায় গল্পের মানুষদের ভাবতেও বেলির পছন্দ অতিরিক্ত মন খারাপে কল্পনা তার মন ভালো করে বেলি বসে বসে কি যেন ভাবছিল তখন গ্রামের এক মহিলা এসে বলে সাহেদ বাড়ি আছে বেলি তখনও ভাবনাতেই তাই মহিলার কথা খেয়াল করেনি মহিলা বেলির দিকে তাকিয়ে বলে মেয়ে তো বড় বেয়াদ হচ্ছে বেলি চমকে যায় মহিলাকে সালাম দেয় জি বলুন চাচি মন কোথায় থাকে এই তো পড়াই এত পরে কি হবে সেই চুলায় তো যাইতে হবে বেলি চুপ করে থাকে সেই জন্য আসছিলাম তোমার ভাই নাই ঘরে না আসলে আমার সাথে দেখা করতে বলো আমাকে বলা যাবে বলতেই পারি আমার কাছে একজন ভালা পাত্রী সন্ধান আছে মেয়ে সুন্দরী খুব তোমার ভাইও সুন্দর ভালো মানাবে বেলি বলে আমার ভাই কি কি করে সেসব বলছেন ভাই তো এখন লোকদের দিয়ে চাষ করায় আর অনেক জমিতে ধান চাষ করে আগের চেয়ে অনেক ভালো ইনকাম হয় আরে বলছি ওরা মেয়ে দিতে রাজি তোমরা রাজি থাকলে সব ঠিকঠাক হবে এক বাপের এক মেয়ে ভাই বোনাই আচ্ছা আমি ভাই আসলে বলবো মহিলাটি চলে যায় সাহেব বাসায় আসলে বেলি মহিলার সাথে দেখা করতে বলে বিকেলের দিকে সাহেব মহিলাটির বাড়ি যায় বেলেদের বাড়ির পাশে মহিলাটির বাড়ি মহিলা সাহেবকে সব বুঝিয়ে বলে আমার বোন পছন্দ করলে আমার কোনো আপত্তি নেই পরের দিন বেলিসহ সাহেদ আর মহিলাটি সহ অভিভাবক হিসাবে যায় এই গ্রামে সাহেদদের আর কেউ আপন নেই বাবার পক্ষেরও কেউ বেঁচে নেই নানার পক্ষেরও কেউ নেই যে তাদের দেখবে তাই দুই ভাই বোনই যাচ্ছে পাত্রীর বাবা মা বেলিদের অনেক আদর সমাদর করেন পাত্রীকে নিয়ে আসা হয় পাত্রী সত্যি খুবই সুন্দর গোলগাল মুখ লম্বাও না ভেটেও না মোটাও না আবার চিকনও না একদম পারফেক্ট সবচেয়ে বড় কথা কণ্ঠস্বরটা অনেক সুন্দর প্রথম দেখায় বেলির পছন্দ হয় বেলি জিজ্ঞাসা করে নাম কি আপুর মেয়েটি জবাবে বলে মিতা সবাই মিতু বলেই ডাকে আচ্ছা বেলি ভাইয়ের মত জানতে চায় কেমন লেগেছে তার শাহেদ বলে তোর ভালো লাগলে আমার বলার কিছু নাই বেলিদের পছন্দ হয়েছে বলে জানায় পরের সপ্তাহে সাহেদের বিয়ে হয়ে যায় গ্রামের সবাইকে দাওয়াত দেয় প্রতিবেশীরা বেলিদের অনেক সাহায্য করেছে রামিমের বাবা মা উপস্থিত ছিলেন বিয়েতে বেলি মিতুর হাত ধরে ঘরে ঢুকায় যে কাজ তার মা করতো সে কাজ বেলি করে তারপর সাহেদের রুমে বসিয়ে দেয় বেলি বলে আমি তোমাকে তুমি করেই বলবো কেমন আচ্ছা তুমি আমার বড় নাকি ছোট মিতু বলে বড় অবু তবু সমস্যা নেই আচ্ছা কিন্তু আমি তুই করেই বলবো রাগ করবে বেলি হেসে বলে আরে না আরও ভালো হবে মিতুর সাথে কথা বলে বুঝেছে সে ভারী মিশুক প্রকৃতির অল্পতে বেলির সাথে ভাব জমেছে শাহেদ ঘরে এসে দুজনকে হাসতে দেখে স্বস্তি পায় বেলি অনেকদিন পর এভাবে হাসলো একজন কথা বলার সঙ্গী পেলো সাহেদ আসলেই বেলি চলে যায় মিতু শাহেদকে সালাম করে শাহেদ বলে আলমারিতে তোমার অনেক কাপড় রাখা আছে শাড়িতে অভ্যস্ত না হলে ট্রিপিস পড়তে পারো শাহেদ আবারও বলে আমি তোমাকে কিছু কথা বলতে চাই বলুন আমার একমাত্র বোন বেলি আজ থেকে তুমি ওকে বোন ভাববে আমি তো ওকে বোনই ভেবেছি মৃত্যুর দিকে তাকে সাহেদ স্বস্তি পায় ভোরে বেলি নামাজ পড়তে উঠে নামাজ পড়ে বেলি আবারও ঘুম দেয় মৃতু আর ঘুমায় না সকালে নাস্তা বানায় তারপর বেলিকে ডাকতে যায় বেলি ওঠো বেলি ঘুম ঘুম কণ্ঠে বলে আমার আর একটু ঘুমাই বেলির বয়স অনুযায়ী মনে হয় না সে বড় হয়েছে এখনো কেমন যেন বোকা স্বভাবের মেয়ে ভাবিকে মা বলে ফেলছে মিতু এসব ভাবল মনে মনে আমি আম্মা না তোমার ভাবি বেলি চট করে চোখ খুলে তারপর মনে পড়ে কাল ভাই আর বিয়ে হয়েছিল হাই হাই তুমি উঠে গেছো ঘুম থেকে আমি যাই জানি আসি মিথু বেলির হাত ধরে বলে আমি সব বানিয়েছি মুখ ধুয়ে খেতে আসো তুমি সব কাজ জানো হ্যাঁ সব পারি আমি তোমার বড় না বেলি মুখ ধুয়ে আসে শাহিদু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে বসে মিতু নুডলস করেছে ভাবি তুমি দেখছি রান্নাঘর থেকে সব খুঁজেও পেয়ে গেছো আমি তো কিছুই খুঁজে পাই না আম্মা থাকার সময়ও কিছু একটা খুঁজে আনতে বললে আমি খুঁজেই পেতাম না মিতু হাসে আম্মা এখন বেলির আবার মনে পড়ে আম্মা চোখ ছলছল করে উঠে মিতু কথা পাল্টে ফেলে আচ্ছা বেলি কি খেতে ভালোবাসিস বেলি আস্তে করে বলে মায়ের হাতের সব খাবারই আমার পছন্দের আচ্ছা এগুলো রান্না করেছি মজা হয়নি হয়েছে তো সবার খাওয়া শেষে শাহেদ বাইরে চলে যায় আর বেলি চুল এলোমেলো করে রেখে বারান্দায় চুপচাপ বসে আনমনে ভাবে উঠানে হালকা কাদা আছে মাটির উঠান রাতে হয়তো হালকা বৃষ্টি এসেছিল এরকম কাদা মাটিতে কেউ পড়লে বেলিরা তো হাসি পায় বলার মতো না একবার মায়ের সামনে সে দৌড়ে আসতে পড়ে গিয়েছিল নিজে পড়ে নিজেই হেসেছিল সেদিন আম্মার সে কি ভয় কোথাও ব্যথা পেল কিনা বেলি অস্ফুট স্বরে বলে অথচ আমাকে নিয়ে এত যার ব্যথা কেমন করে কবর দেশেতে ঘুমিয়ে রয়েছে একা বেলি দীর্ঘশ্বাস ফেলে মিতু নিজের রুমে গিয়ে চিরুনি আর তেল নিয়ে আসে আর বেলির পাশে বসে বেলি মিতুর হাতে এসব দেখে বলে এসব কেন তোর মাথা দেখে তো মনে হচ্ছে ভালো করে চুল আচ্ছা শোনা ভালো লাগে না এমন থাকতেই ভালো লাগে তাই নাকি অগোছালো আর অপরিষ্কার চলে ও কোন হয় যে জানিস হ্যাঁ তোরও হবে তো তারপর এগুলো ভেজে দুই ভাই বোনকে খাওয়াবো এক ভাবি কি সব বলো তাহলে মাথা আঁচড়ে নে তুমি বেঁধে দাও না চুল মিতু বেলির মাথা আঁচড়ে সুন্দর করে বিনুনি করে দেয় হঠাৎ তাদের সামনে আম গাছ থেকে টুস করে আম পড়লো একটা মিতু সেটা দেখে বেলির হাতে চিরুনি দিয়ে বলে এই আম আমি যাই আসি হাসে মিতু নিয়ে কুচি ধরে দৌড় দেয় তুমি তো দেখি বাচ্চাদের মতো করছো বাপের বাড়ি এমন ছিলাম স্বভাব পাল্টাতে সময় লাগবে বুঝলি মিতু আম নিয়ে দৌড়ে আসতে ধুম পা পিছলে কাদায় পড়ে বসে রয়েছে এদিকে মিতুকে এভাবে পড়তে দেখে পেলি হাসতে হাসতে শেষ মিতু হেসে ফেলে বেলি মিতুকে তুলে ঘরে আনে মিতু কাপড় চেঞ্জ করে নেয় কিছুক্ষণ পর মিতুর কোমরে ব্যথা অনুভব করে বেলি রে আমি কাজও ব্যাথা দিবে না কি বলিস না আমি পারবো না কি বললাম ঠিক আছে বেলি মিতুকে একটা কাজও করতে দেয় না মিতু উঠতে নিলেই বেলি রেগে যায় কয়েকদিনের মধ্যে বেলির জীবন পাল্টে গেল মায়ের অভাবের কথা মাথায় আসে না বেলি কখনো বুঝিনি যে বোনের মতো কেউ আপন হতে পারে বেলির বড় বোন ছিল না কিন্তু ভাবি নামক একজন বড় বোন পেয়েছে সারা দিন দুজনে গল্প সল্প করে দিন কাটিয়ে দেয় ভার্সিটিতে তেমন যায় না বেলি বাড়িতেই পড়া কমপ্লিট করে সাহেদ বাজারে গিয়েছিল বাজার থেকে ফিরছিল ফেরার পথে গ্রামের একজন চাচার বয়সী লোকের সাথে দেখা হয় কি রে বাবা শাহেদ যে ভালো আছিস জি ভালো আছি তোকে একটা কথা বলবো বলবো করে বলা হয় না কি কথা বলেন চাচা তোর বোনের কথাই বলার ছিল মেয়েটাকে আর কতদিন বাসায় রাখবি এবার বিয়ে সাদের কথা ভাব শাহেদ চুপ করে থাকে দেখ বয়স বেড়ে গেলে কিন্তু কেউ আর বিয়ে করতে চাইবে না আচ্ছা আমি আপনার কথা ভেবে দেখব আমার কাছে এক পাত্রের সন্ধান আছে ওদের একজন ভালো মেয়ে লাগছে যোগাযোগ করবি সাহেদ শায়েদা হেতে পাথরের ফোন নাম্বার আর ঠিকানা নেয় তারপর বাসায় চলে আসে বেলি আর মিতে তখন গল্প করছিল। মিতু সাহেদহার থেকে বাজারের ব্যাগ হাতে নিয়ে রান্নাঘরের দিকে যায় সাহেদ বেলির পাশে বসে আচ্ছা বেলি একটা কথা জিজ্ঞেস করি বলো তোর কেমন ছেলে পছন্দ বেলি একটু ভেবে নিয়ে বলে সাধারণ মানুষ সৎ আর ভালো ছেলে আর গায়ের রং সবই আল্লাহর সৃষ্টি আমি অপছন্দ করার কে পাত্রের সাথে যোগাযোগ করে ফোনে পাত্র ছবি দেখে ভালো লাগে পাত্রকে বেলির ব্যাপারে বলে তাদের একজন ভালো মেয়ে খুঁজছিল বলেই তারা জানায় রাতের দিকে বেলির একটা ছবি পাত্রদের ফোনে পাঠায় কিছুক্ষণ পর তারা কল করে জানায় যে তাদের গায়ের রং আরেকটু উজ্জ্বল লাগবে শাহেদ কিছু মনে করে না আল্লাহ যার ভাগ্যে যাকে রেখেছে তার সাথেই বিয়ে হবে আজ বেলি ভার্সিটিতে যাবে বোরকা পড়ে নয় মিতু বলে কখন আসবি বিকেলের দিকে কি বানিয়ে দেব বল কিছু আনতে হবে না এতক্ষণ উপোস কিভাবে থাকবি এইসব আমার অভ্যেস আছে বলেই হলো মিতু রান্না করে যায় পরোটা ভেজে নেয় তারপর ভাজি করে একটু টিফিন বক্সে দেয় ততক্ষণে বেলি বের হয়ে যাচ্ছে মিতু হাত ধরে বলে ধর সময় করে মনে করে খেয়ে নিবি তুমি আবার এত কষ্ট করতে গেলে কেন মিতু চুপ করে থাকে বেলি এসে মিতুকে জড়িয়ে ধরে ভার্সিটিতে বেলির অনেক বান্ধবী হয়েছে দুজন বেশি ভালো বান্ধবী এদের মধ্যে একজন হিন্দু ধর্মের নাম পূজা সে বিবাহিত আরেকজন মুসলিম সেও বিবাহিত নাম জান্নাত তারা বেশিরভাগই সংসারে গল্প করে মাঝে বসে বেলি সব কথা শুনে দুজনারই একটা অভিযোগ বিয়ের আগে তাদের পড়াবে বলেছে কিন্তু এখন কাজ করতে করতে তাদের পড়ার সুযোগ দেওয়া হয় না আর ননদের সাথে শুধু ঝামেলা হয় ননদ কাজ করে না তাদের সব কাজ করে করে দিন যায় আর ননদ সারাক্ষণ পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে বেলি বলে তোমাদের শ্বশুরবাড়িতে কে কে আছে পূজা বলে আমার হাজব্যান্ডরা এক ভাই এক বোন আর শাশুড়ি আছে জান্নাত বলে আমার হাজব্যান্ডরা দুই ভাই এক বোন শ্বশুর শাশুড়ি আছে তখন বেলির মনে পড়ে তার ভাবির কথা বেলি বলে আচ্ছা তোমরা কি বাপের বাড়ি গেলে কাজ করো জান্নাত বলে না ভাবি আছে ভাবি সব করে একটু হেল্প করো না কেন করবো ভাবির সংসার ভাবি তো সব কাজ করবে তাছাড়া শ্বশুর বাড়ি থেকে যাই কাজের জন্য নাকি বিয়ের আগে হেল্প করতে না মুখ করতে দিত না ডেলি হেসে বলে আচ্ছা তাহলে এটা যদি ভেবে নাও তবে এটাও তোমার সংসার তাই কাজগুলোও তোমার কিন্তু তাই বলে মাঝে মধ্যে হেল্প করতেই পারে পূজা বলে আমি ননদের সাথে তেমন কথাও বলে না ভালো লাগে না কেমন যেন দেখতেও কেমন দেখতে বলতে পারবো না তোমাদের অগোছালো মেয়ে একটা বেলি বলে তুমি ননদের ভালো করে কথাও বলো না সে কেন তাহলে তোমার কাজে সাহায্য করবে তুমি তাকে পছন্দ করো না তাই তোমার কষ্টেও সে মজা পায় জান্নাত বলে আমি আমার ননদকে মোটামুটি দেখতে পারি কিন্তু ওই যে শ্বশুর শাশুড়ি তাকে একদমই কাজ করতে দেয় না এটা স্বাভাবিক তুমি যখন বাপের বাড়ি ছিলে তখন তোমার বাবা মাও এমন করত তাই না তুমি ননদের সাথে মিশবে ওর ভালো মন্দ দেখবে ওর সাথে বন্ধুর মতো আচরণ করবে একদিন না একদিন ওরও হেল্প করতে মন চাইবে তোমাকে না দুনিয়া অনেক কঠিন ভালোবাসা দিলেও অনেক সময় ভালোবাসা পাওয়া যায় না আচ্ছা তাই যদি হয় মনে অভিযোগ ও রেখো না আশাও রেখো না যত আশা কম রাখবে জীবন তত সুন্দর লাগবে সময় নিয়ে কাজকে ভাগ করে ফেলবে দেখবে সব সহজ লাগতেছে আর ননদের বিয়ে হয়ে গেলে অথবা না থাকলে কাজগুলো তো তোমাকেই করতে হতো তাই না সে ভেবেও তো মন খারাপ চলে যায় পূজা বলে হ্যাঁ ঠিক জীবনে আশা রাখতে নেই যত আশা কম রাখা যায় ততই জীবন সুন্দর আর সৃষ্টিকর্তা তো আছেই আর যদি জীবনে সুখ নাই পেলাম না হয় সুখটা স্বর্গেই নিব। তিন বান্ধবী কথা বলতে বলতে স্যার চলে এসেছে টিফিন টাইমে বেলি টিফিন বের করে জান্নাত জিজ্ঞাসা করে কে দিয়েছে এসব মা না কি বেলি তখন বলে তোমাদের বলা হয়নি আমার বাবা মা কেউই নেই আমার ভাই ভাবি আছে ভাবি বানিয়ে দিয়েছে তারপর মৃত্যুর নামে অনেক গল্প হলো জান্নাত আর পূজা অবাক হয়ে বেলের দিকে তাকিয়ে থাকলো জান্নাত বলে আজকাল এমন মেয়ে আছে এত তোমার সুন্দর ব্যবহার ভাবি সুন্দরী হয়েও অহংকার দেখায় না হ্যাঁ আছে যার মন মানসিকতা সুন্দর হয় সে তো সুন্দর হবে সারা দুনিয়ায় একসতে এই একজনই থাকে এমন সুন্দর আফসোস সবার মন যদি এমন সুন্দর হতো ভাবি আসলে এমন করে কখনো ভেবে দেখিনি আসলে সব নিজের ভাবনা আর মন মানসিকতার উপর সব নির্ভর করে বেলি বলে জানো আমার আম্মা বলতো সংসারে একটু একটু ঝামেলা হয় ঝগড়া কখনো সমাধান হয় না তবে ঘরের কর্তৃ ঠিক থাকলে অনেক সময় ঝামেলা কম হয় একই স্থানে থাকতে গেলে সবাইকে একজন আরেকজনকে বুঝতে হয় বন্ধুর মতো আচরণ করা দরকার ননদের উচিত ভাবির সাথে মিলেমিশে থাকা ভাবিদেরও তাই বলে তুমি খুব ভালো মেয়ে বেলি হাসে পূজা বলে তেমন কিছুই নয় আমি আমার আমার কাছ থেকে সংসারের গল্প শুনতে শুনতেই এসব ধারণা করেছি মাত্র তোমাকে তোমার আম্মা খুব ভালোবাসতো তাই না বেলি চুপ হয়ে যায় ক্লাস শেষ বলে ভার্সিটি থেকে বের হয় মিতু বাসায় একা বসে আছে বেলি ছাড়া কিছুই ভালো লাগছে না সাহেদও কাজে গেছে প্রতিবেশী এক মহিলা এসে মিতুকে বলে মিতু সালাম দেয় আছি আলহামদুলিল্লাহ মিতু নতুন বউ তাই চুপ করে থাকে মিতুকে চুপ থাকতে দেখে মহিলা আবারও বলে তো বউ চুপ করে থাকে আর কথাগুলো মন দিয়ে শুনে মিতু ভেবে বলে শোনেন চাচি আমি নতুন বউ এই সমাজে নতুন বউদের চুপ থাকাই মানাই আমিও ভেবেছিলাম চুপই থাকবো কিন্তু আপনার শেষের কথাগুলো মানতে পারলাম না এর কারণ আমার আমাকে যখন আমার দাদু তার ছেলের বউ হিসেবে ঘরে এনেছিল তখন আমার ফুপি একটা অবিবাহিত ছিল কই আমার তো তেমন সমস্যা হয়নি আমি ঘর আলো করেই এসেছিলাম তাহলে আমারও ইনশাল্লাহ সমস্যা হবে না আর যদি হয় ভেবে নিবেন এইসব শারীরিক সমস্যা বেলি তার জন্য দায়ী নয় মহিলাটির মুখ বাংলা পাঁচের মতো করে চলে গেল আর বিড়বির করতে লাগলো বেয়াদব শব্দটা শুনে মৃত্যুর খারাপ লাগলো বটে কিন্তু এসব কথা না বললে ভুল ধারণায় থেকে যাবে আজীবন জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হুকুমের ব্যাপার কিভাবে মানুষ এমন করে বুঝি না বেলি ভার্সিটি থেকে ফিরে খুব ক্লান্ত দেখাচ্ছে তাকে মিতু বেলিকে দেখে খুশি হয়ে বলে এসেছিস গোসল সেরেনে ভাত দিচ্ছি বেলি ব্যাগ থেকে আইসক্রিমের বাক্স বের করে আর বলে এই নাও কি এটা খুলে দেখো মিতু আইসক্রিম দেখে লাফিয়ে উঠে খুশিতে আমার অনেক পছন্দ তুই জানিস কেমনে জানি না তবে আমার পছন্দ ভাবলাম তোমারও হবে তাই আমি ভার্সিটিতে খেয়েছিলাম তোমার জন্য মন আকুপাকু করছিল বলে নিয়ে আসলাম মিতু হেসে বলে এসব আমার একার ভাগ না দিলেও দিতে নাই পারো কিছু মনে করব না দিব না বেলি খিলখিল করে হেসে উঠে সাহেদ আজ একটা দরকারে অন্য গ্রামে পা গ্রামটা মায়ের বাপের বাড়ির গ্রাম মানে সাহেদের নানা বাড়ি কতদিন পর এই গ্রামে আসলো মনেও পড়ছে না সে ছোটবেলায় মায়ের হাত ধরেই আসতো শাহেদ বাজারে প্রয়োজনীয় জিনিস কেনার জন্য ঢুকতে দূর থেকে দেখতে পেলো তার মামাকে তার স্পষ্ট মনে আছে মামার মুখ মায়ের সৎ ভাই মায়ের বিয়ের পর একটু এত যোগাযোগ রাখত তারা যেদিন থেকে শুনেছে শাহেদের বাবা মারা গেছে সেদিন থেকে তারা আর যোগাযোগ রাখেনি হয়তো ভেবেছিল মা তাদের কাছে বোঝা হতে চলে যাবে তাই আগেভাগেই সাবধান হয়ে গিয়েছিল শাহেদ এসব ভেবে হালকা দীর্ঘশ্বাস ছাড়ল মামা শাহেদকে দেখে চেনার কথা নয় যেই ছোটবেলায় দেখেছিল চিনবে কীভাবে তবে অনেকদিন পর মায়ের ভাইকে দেখে শাহেদের কেমন যেন মায়া হতে লাগলো মায়ের কথা মনে পড়ে গেল শাহেদ একটু রাগী ছিল বলে মা তাকে সব সময় উপদেশ দিত শত্রুকে দেখলেও সালাম দিবি মানুষকে আঘাত করে কখনো কথা বলবি না গুলি যেমন একবার ছুটে দিলে ফিরিয়ে আনা যায় না কথাও বের হয়ে গেলে আর ফিরিয়ে আনা যায় না এখন শাহেদ অনেকটাই চেষ্টা করে কম রাখার জন্যে শাহেদ মামার দিকে এগিয়ে গিয়ে সালাম দেয় তারপর বলে আমায় চিনছেন মামা মামা বলে না কে তুই আমি शाहिद আপনার বোনের ছেলে शाहिद মায়ের নাম বলে মামা অবাক হয়ে তাকিয়ে বলে এত বড় হয়ে গেছিস शाहिद হাসার চেষ্টা করে তোদের গ্রামের একজন থেকে শুনলাম কাল বিয়ে ও করেছিস নাকি জি তোর মা কেমন আছে शाहिद চুপ করে থাকে যেদিন থেকে ওরা যোগাযোগ বন্ধ করে দিয়েছে সেদিন থেকে মা বলেছিল মামাদের ধারে যেন আর না যায় না খেয়ে থাকলে ওদের সাহায্য যেন না নিতে হয় তাই মা মারা গেলেও আমাদের খবরটা দেওয়া হয়নি মামা আবারও বলে কি হলো বল বিয়ের খবর শুনেছিলেন এরা শোনেননি মামার হঠাৎ মুখ চুপসে গেল চোখ ছলছল করে উঠলো অনেকদিন পর বোনটার কথা মনে পড়ল। বেঁচে থাকতে কদর নিয়ে মরে গেলে দরদ বেড়ে যায় এটাই নিয়ম এই বোন সেই বোন যে ভাত খাইয়ে দিত গোসল করিয়ে দিত আব্বা টিফিনে টাকা না দিলে বোন নিজের জমানো টাকা ভাইকে খেতে দিত কিন্তু বড় হয়ে ভালোবাসা সব ভুলে যায় নিজের সংসারে চাপে পড়ে সব ভুলে যায় আমরা মামা এসব ভাবছে তখন শাহেদ বলে আমি আজ আসি শাহেদ আর কথা বলার ইচ্ছে নেই মামা তবু শাহেদকে বলে আমার বুবু কখন মারা গেল সাহেদ সব খুলে বলে এবং বর্তমান পরিস্থিতির কথাও বলে তোর বোনের বিয়ে দিয়েছিল না আল্লাহ যখন চাই হবে আর কি শাহেদ আর দাঁড়ায় না মামাকে সালাম দিয়েই প্রয়োজনীয় জিনিস কিনে চলে আসে ঘরে এসে বেলিকে এসব মামার সাথে দেখা হওয়ার কথা জানায় না থাক কিছু কথা না জানানোই ভালো এক সপ্তাহ পর আবারও এক প্রতিবেশী চাচা আরেক পাত্রের সন্ধান নিয়ে আসে সাহেব দেখে শুনে ভালো মনে করে তারা মেয়েকে সরাসরি দেখতে চায় অনেকদিন ধরে ওরা ভালো মেয়ে খুঁজছিল বলে জানায় সাহেব বাসায় এসে মিতুলকে বলে বেলিকে দেখতে আসবে নাস্তা পানির ব্যবস্থা করতে পারবে ভাত খাবে না শুধু নাস্তা খাবে পারবে পারবো অসুবিধা হলে বলো বাইরে থেকে মিষ্টি ফল কিনে নিয়ে আসি বেলি এসে বলে এত কিছু কেন দিতে হয় ভাবি মিতু বলে এটাই নিও না হয় গ্রামের মানুষেরা কথা শোনায় আশ্চর্য শাহেদ বেলিকে চুপ থাকতে বলে বেলিও আর কিছু বলে না শাহেদ অনেক টাকা খরচ করে বাজার করে ফলমূল কিনে আনে ননদ ভাবি মিলে কয়েকটা নাস্তা রেডি করে প্রতিবেশী চাচা জানায় সন্ধ্যার দিকে পাত্ররা আসবে পাত্র পাত্রের বাবা মা আসবে শুধু মিতু নিজের বাবা মাকে ফোন করে আসতে বলে যদিও শাহেদ আগে থেকে বলেছিল আসতে যথাসময়ে মিতুর বাবা মা আসে তারা বেলিকে প্রচুর আদর করে বেলি তাদের দেখে খুব খুশি হয় মিতু বেলিকে নিজের একটা শাড়ি পরিয়ে দেয় আমার ননদের চেহারাটা কিন্তু সেই আমরা শুধু ধলা বিলাই বেলি হেসে উঠে বলে আমার ভাবিও অনেক সুন্দর তাই তো এক দেখায় আমাদের বাসায় নিয়ে চলে এসেছি হ্যাঁ আমার মনে দুঃখ থেকে গেল আম্মার এত গল্প শুনেও আমাকে দেখার লোভ আজীবন থেকে যাবে হার দেখা হবে না আমাদের বেলি মৃতুর হাত ধরে বলে আম্মা সবসময় আমাদের দুই ভাই বোনের জন্য দোয়া করত। আম্মার দোয়া আমাদের পাশে আছে বেলি কেঁদে ফেলে মিতু কিছু বলে না কাদুক মায়ের জন্য যদি নাই বা কাঁদে সে আবার কেমন মেয়ে তোকে সাজিয়েছি বেশি কাঁদলে স্বাদ সব ভেসতে যাবে মিতু কান্না মুছে দিয়ে রান্নাঘরের দিকে যায় সব নাস্তা প্লেটে করে সাজিয়ে নেয় যথাসময়ে পাত্রপক্ষ আসলো সাথে প্রতিবেশী চাচাও আসে সাহেব তাকে জিজ্ঞাসা করে আমার বোন কেমন সেটা বলেছেন বলেছি বলেছি তারা অনেক ভালো মানুষ গায়ের রং কেমন বলেছেন হ্যাঁ তাদের ভালো মেয়ে হলেই চলবে শাহেদ স্বস্তি পায় শাহেদ অনেক সুন্দর করে পাত্রদের আদর আপ্যায়ন করে পাত্র দেখতে সুদর্শন তারা কথায় কথায় একটা কথা জানায় তাদের ভালো মেয়ে লাগবে একটা ভালো মেয়ে পুত্রবোধ করতে চায় ওনাদের কথাবার্তা শুনে শাহেদ খুশিই হয় নাস্তার পর্ব শেষ হলে সাহেব বেলিকে নিয়ে আসে মিতু আড়ালে দাঁড়িয়ে থাকে বেলিকে দেখে পাত্রের মায়ের মুখ ভার হয়ে আসে বেলিকে তারা অনেক প্রশ্ন করে এই যেমন নাম কি কতটুকু পড়েছে জন্মেশাল ইত্যাদি ইত্যাদি বেলি সুন্দর করে সব কিছুর উত্তর দেয় পাত্রের মা বেলের হাঁটা চুল গলা খুটিয়ে খুটিয়ে দেখে নেয় পাত্রের মা বেলিকে ভিতরে নিয়ে যেতে বলে তখন পাত্রের মা পাত্রের সাথে কি যেন বলে পাত্রের মা সাহেদের উদ্দেশ্যে বলে কিছু মনে করবেন না আমাদের আর একটু ফর্সা মেয়ে লাগবে সাহেদ অবাক হয়ে থাকা তারপরও তাদের সাথে অতিথিদের মতো আচরণ করে বিদায় দেয় পাশের রুম থেকে বেলি সব শুনে চুপ করে বসে থাকে মিতু বলে আল্লাহ যাকে কপালে রেখেছে তার সাথেই বিয়ে হবে মন খারাপের কিছুই নেই বেলি ভাবিকে জড়িয়ে ধরে সাহেব মন খারাপ করে ফেলে সাহেবদের মন খারাপের সুযোগ নিয়ে প্রতিবেশী চাচা বলে বেলিকে ফর্সা হওয়ার ক্রিম দিতে পারতিস আজকাল কেউ কালোদের পছন্দ করে না আমার কথাটা ভেবে দেখিস এরকম মেয়ে পছন্দ না হলেও পাড়ার মানুষ তাকে অনেক কথা বলে সাহেব চুপ করে থাকে মিতু কথাটা শুনে এগিয়ে আসে কিন্তু তার আগে পিছন থেকে বেরিয়ে এসে বলে এরকম আর ঘরোয়া ভাবে টাকা খরচ করে মেয়ে দেখাবেন না দেখালে একটা টাকাও খরচ করবে না আর তাদের বলে দিও এই রূপ আল্লাহর সৃষ্টি এ পর্যন্ত বেলিকে দশজন পাত্র দেখে গেছে কারোরই পছন্দ হয়নি সবার কম বেশি গায়ের রঙ নিয়েই সমস্যা আবার সমস্যা হাইট ওয়েট নিয়ে কিছুদিন আগেও এক পাত্র দেখতে এসেছিল পাত্রের রঙও কালো ছিল পাত্রে দুই বোন এসেছিল তারাও কালো সাহেব ভেবেছিল এবার বোধহয় বেলিকে পছন্দ করবে কিন্তু ওরা নিজেরা দেখতে যেমন হোক ওদেরও সুন্দর বউ চায় সাহেদ গ্রামে বের হতে পারে না সবাই ধরে ধরে বেলির কথা বলে নিজেকে এত অসহায় কখনোই লাগেনি সে অসহ্য হয়ে কসমেটিক্সের দোকানে গিয়ে একটা ক্রিম নিয়ে আসে যে করেই হোক বোনের বিয়ে দিয়ে ছাড়বে বেলি ভার্সিটিতে যায় জান্নাত এসেছে আজ তবে পূজা আসেনি জান্নাত অনেক হ্যাপি এখন নরদের সাথে নাকি এখন খুব ভালো আছে বেলির সাথে সংসারের এটা সেটা গল্প করে জান্নাত বলে জানো বেলি তোমাকে যে পাবে সে উচ্চ লেভেলের ভাগ্যবান পুরুষ জান্নাত কথাটা বলে হু হু করে হেসে ফেলে বেলি গাল ফুলিয়ে বলে বেশি ভাগ্যবান যে তাই তো খুঁজে পাচ্ছি না পাবো বলেও মনে হয় না আমি যে সুন্দরী নই সবাই একটা পৃথিবীতে অনেকেই আছে গুণ পছন্দ করে একদিন ঠিকই দেখা হয়ে যাবে মিলিয়ে নিও হয় দাওয়াত দিবা কিন্তু না বিয়েতে ভাত আমি একাই সব খাব আমার যে বিয়ের ভাত খুব পছন্দ জান্নাত হি করে হেসে ওঠে বেলি ভার্সিটি থেকে ফেরার সময় গাড়িতে বসে আছে গাড়িতে আরও একজন মেয়ে তার পাশে বসে আরও দুইজন হলে গাড়ি ছাড়বে বসে বসে থাকতে বেলি বিরক্ত হয়ে গেছে কিন্তু পাশের মেয়েটি শান্ত সে কৌতূহলী হয়ে বেলির সাথে মিট করে বেলিকে জিজ্ঞাসা করে নাম কি আপনার বেলি মেয়েটার দিকে তাকায় বোরখা পড়েছে বিবাহিত না অবিবাহিত বোঝা গেল না বেলি বলে বেলি মাশ সুন্দর নাম কোথায় থাকেন বেলি গ্রামের নাম বলে কথা বলতে বলতে মুহূর্তে মেয়েটার সাথে ভাব জমে ওঠে মেয়েটি বেলির ঠিকানা নেয় পাশাপাশি বন্ধুত্ব করে বেলির পরিবারের কথা শুনে মেয়েটিও নিজ পরিবার সম্পর্কে বলে বেলি বলে একদিন আমাদের বাড়ি আমার অনেক খুশি হবে ভাবি মেয়েটি হেসে ফেলে নেকাবের ভিতরে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মেয়েটি হাসছে চোখ দেখে মনে হচ্ছে মেয়েটি অসম্ভব সুন্দরী বেলি চুপ করে থাকে মেয়েটি কিছুক্ষণ পর ব্যাগ থেকে ফোন বের করে কাকে যেন কল করে হ্যালো ভাইয়া ওপাশ থেকে কি বলছে বেলি শুনছে না তবে মেয়েটি বলছে পেয়ে গেছি ভাইয়া হ্যাঁ ভাইয়া আমার তো খুব পছন্দ হয়েছে এভারটা মেয়েটি কল কেটে বেলির দিকে তাকিয়ে হাসে বেলি কিছু বুঝে না তবুও হাসার চেষ্টা করে মাথায় ঘুরছে প্রশ্নটা পেয়েছি ভাইয়া কি এমন মহারত্ন পেয়েছে যে এভাবে হাসছে আশ্চর্য গাড়ি থেকে নেমে গ্রামের কিছু পথ হাঁটতে হয় তারপর বাড়ি আসে গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ বেলির বান্ধবী সীমার সাথে দেখা হয় শ্বশুর বাড়ি থেকে আসছিল সীমা বেলিকে দেখেই চিনতে পারে সে রাস্তায় দাঁড়িয়ে এটা সেটা গল্প করে কথা প্রসঙ্গে সীমা বলে তা বেলি বিয়ে করছিস না আল্লাহ চাইলে অবশ্যই হবে কিন্তু শোন একটু সেচে বুজে থাকে সবসময় রূপ বেলি আর কথা বলতে দেয় না শেষ এই রূপের জন্য ফ্রেন্ডও তাকে জ্ঞান দেয় কেউ আল্লাহ সৃষ্টিকে মেনে নিতে পারে না সীমা বলে তখন হেসে বলে বেলি আমি অসুন্দর নই সীমা যেদিন এই আমিকে এভাবে দেখে কেউ পছন্দ করবে আমি সেদিন বউ হব তার আগে নয় শোন বাইরের সৌন্দর্য দেখে যে মানুষ মানুষের সুন্দর বিচার করে সে মানুষটা আর যাই হোক আমার না হোক সেই মানুষটাই আমার হোক যে ভিতরে কতটুকু ভালো মনের সেটা দেখে সুন্দর বিচার করে আর জান্নাত পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করে সীমা বেলির দিকে হা করে তাকিয়ে থাকে বেলি ভালো থাকিস বলে বাড়ি চলে আসে বাসায় এসে বেলি মুখ শুকনো করে রাখে বেলি ফ্রেশ হয়ে আসে মিতু ভাত বেড়ে দেয় মিতু এটা সেটা গল্প করছে হুঁ হাঁ জবাব দিচ্ছে তারপর বেলি নিজের রুমে আসে টেবিলের উপর একটা ক্রিম দেখে বেলি সেটা হাতে নিয়ে দেখে অবাক হয়ে যায় বেলি মিতুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে এটা কে এনেছে ভাবি মিতু জানে না সাহেব বলে আমি এনেছি কেন মুখে দেওয়ার জন্য আমি এসব দেব না কেন না দিলে সুন্দর হবি না আমি এমনি ঠিক আছি এভাবে কেউ যদি পছন্দ না করে তাহলে বিয়েই করব না জীবনে সাহেদ হুট করে রেগে যায় বিয়ে না করে আমাদের ছাদের তেল হবে নাকি বেলি বলে হ্যাঁ দরকার পড়লে তাই হব সাহেদে এসে ঠাস করে চর বসিয়ে দেয় তারপর রেগে বলে একটা মেয়ে ঘরে থাকা কতটা অপমানজনক জানিস আমি বাইরে বের হতে পারি না লোকে আমাকে নানান কথা শোনাচ্ছে মিতু বেলিকে জড়িয়ে বলে মানুষ জ্ঞান দিলে সেই সব শুনবেন কেন আমরা আমাদের মেয়েদের যখন ইচ্ছে বিয়ে দিব ওরা আমাদের মেয়েকে পড়াচ্ছে না খাওয়াচ্ছে তাদের এত মাথা ব্যথা কিসের তাদের এসব পড়ার অধিকার দেয় কে আমাদের ভালো অন্তত তাদের চাইতে হবে না সাহেব নিজে চুল টেনে বসে পড়ে রাগে গা কাঁপছে বেলি চুপ করি চোখে জল ফেলছে ভাই তাকে মেরেছে বিশ্বাস হচ্ছে না গাল ব্যথা হয়ে গেছে বেলি কিছুক্ষণ পর বেলি শান্ত স্বরে বলে আমার জন্য তোমাদের কষ্ট করতে হবে না নিজের আয় দিয়ে আমি নিজেই চলে যাব দরকার পড়লে একা থাকবো আমার জন্য কারোর কষ্ট পেতে হবে না শাহেদ বেলির দিকে টলমলো চোখে তাকায় বেলি বাড়ি থেকে বের হয়ে যায় নদীর পাড়ে যাবে মন খারাপের সঙ্গী এই নদীর পাড়টা সাহেদও পিছন পিছন বের হতে নিলে মিতু বলে কই যাচ্ছেন বাজারে যাচ্ছি আজ যারা যারা আমার বোন নিয়ে জ্ঞান দিতে আসবে সবাইকে বলবো আমার বোনকে দরকার পড়লে আমি আলমারিতে সাজিয়ে রাখবো তাতে কেউ যেন নাক না গলায় আল্লাহ ভরসা মিতু সাহেদের কথা শুনে হেসে ফেলে আর বলে কিছু মানুষ আছে সুযোগ পেলেই এমন ব্যবহার করে তাদের কথায় কান দেওয়া উচিত না ধৈর্য ধরেন না ফারমানি হইয়েন না শাহেদ মুচকি হাসে এমন বউপা ভাগ্যের ব্যাপার মিতু মনে মনে বলে আগে বেলি কি করছে একটু গিয়ে দেখে আসি বয়স হয়েছে বাচ্চা আমি যাইনি নিশ্চয়ই নদীর ধারে বসতে গেছে সাহেব থেকেই শুনেছে মন খারাপ হলে বেলি কি কি করে মৃত্যু বোরখা পড়ে নদীর ধারে যাওয়ার প্রস্তুতি নেয় বেলি নদীর পাড়ে বসে ইচ্ছে মতো কাঁদে পাখি নদী সবার সাথে বাচ্চাদের মতো করে কথা বলে জানিস বুদ্ধির বয়স হওয়ার পর থেকে কখনো কারো ক্ষতি চাইনি সবার ভালো থাকাটাই চেয়েছি তারপরও আমি খারাপ যদি ভালোই হই আজ পর্যন্ত কোনো পাত্রপক্ষ আমারে পছন্দ করলো না আমি কি সত্যি কারো বৌ হওয়ার যোগ্য না সবাই ভালো রূপটাই খুঁজল ভালো মন চামড়া কালো বলে আমাদের মনও কি কালো আমাদের দেখে ভালোবাসা চায় না যদি তারা ভালো মন খুঁজত আমি অনেক আগেই পার হয়ে যেতাম অনায়াসে এই অপবাদগুলো থেকে এই অবহেলা আমার আর সহ্য হয় না সবার যদি সুন্দর লাগে আমাদের কালোদের কি হবে কালো হওয়া কি অপরাধ তারা যদি আমায় বলতো বেলি অভিমানী কণ্ঠে বলে আজ আমাকে কেউ বুকে আগলে থাকলে বেলির খুব মাকে জড়িয়ে ধরা তৃষ্ণা লেগেছে মনে বেলি অস্ফুট স্বরে বলে আমি একটুখানি আঘাত পেলে সে যে আমায় জড়িয়ে নিত বুকে সে যে জড়িয়ে আছে চড়িয়ে আছে আজ আমার প্রাণের মাঝে সে যে আমার মা সে যে আমারই মা বিশ্বভূষণ কারোর সাথে হয় না হাত রাখে ঘরে আয় বেলি খুশি হয়ে বলে আমা এসেছো তুমি আমি জানতাম তুমি আসবে এই বলে বেলি মিতুকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে তোর আমানা তো কি হয়েছে আমার মতো স্নেহ দিতে তো পারি না কি পারি তো এরকম কেন কাঁদছিস বেলি চোখের জল মুছে মিতুকে ছেড়ে দেয় ঘরে আয় ভাবি বল সবাই তোমার মতো হতো মিতু চুপ করে থাকে বেলিকে ধরে ঘরে নিয়ে যায় ভাইয়া পেয়ে গেছি হাবিবা দৌড়ে ভাইয়ের হাত টান দিয়ে ঘোরা শুরু করে হাসনাত বলে থাম তুই এমন ভাব করছিস যেন চাঁদ হাতে পেয়েছিস চাঁদের চেয়ে না তাই বল তা কোথাকার মেয়ে হাবিবা সব খুলে বলে হাসনাত সব শুনে হাসে তাহলে নিয়ে আসতে হয় আমাদের বাসায় তার আগে তোমার তো পছন্দ হতে হবে আচ্ছা দেখা যাবে তবে আড়ালে ওকেটা হাসনাত হাবিবা ভাই বোন তাদের বাবা মা কেউ বেছে নেই হাসনাত একজন কলেজ টিচার শিক্ষকতা তার শখ বলেই পেশায় জড়িয়েছে হাসনাতের বাবা বড় ব্যবসায়ী ছিলেন আর অত্যন্ত ভালো এবং পরোপকারী মানুষ ছিলেন হাসনাতের মাও ছিলেন একজন শান্ত মহিলা গাড়ি বাড়ি কিছুরই অভাব নেই তাদের তবে তাদের সাধারণ জীবনযাপন দেখে কেউই বলবে না তাদের এত কিছু আছে হাসনাত চাইলে ব্যবসায় জয়েন করতে পারত কিন্তু শিক্ষকতা তার কেন এত ভালো লাগে সে নিজেও জানে না হাবিবা বিবাহিত হাবিবার হাজব্যান্ড একজন শিক্ষক তবে স্কুলের হাসনাতের পাশাপাশি বাসায় থাকে কিছুদিন আগেই হাবিবার বিয়ে হয়ে যায় এখন হাসনাত একদম একা হয়ে গেছে বলেই হাবিবা ভাবি খুঁজছে হাবিবা প্রায় দেখেছে ভাইয়া রূপবতী মেয়েছে মায়াবতী সাধারণ সাদাসিদা মেয়েই বেশি পছন্দ করে রূপবতী আর মায়াবতী শব্দ দুটির অনেক তফাত তাই তো হাবিবা এমন ভাবিই খুঁজে বেরিয়েছে এতদিন সকালে বেলি ভার্সিটি যাওয়ার জন্য প্রস্তুতি নিলে মিতু এসে বলে আজকে না গেলে হয় না কেন তোর ভাই বলেছে যে আজ নাকি আবার তোকে দেখতে আসবে বেলি শান্ত হয়ে বলে মানা করে দাও আমাকে এমনিতেও কেউ পছন্দ করবে না আমি একা থাকতে পারবো সমস্যা নেই এমন করে বলিস না একদিন একদিন পছন্দ করবে আমার ননদকে যারা অপছন্দ করছে আসলেই তাদের কপাল খারাপ তাই বলে আমার বাড়ি বারে পাত্রপক্ষের সামনে যেতে মন যায় না ভাবি বেলি মন খারাপ নিয়ে এই কথাগুলো বলে কিন্তু মিতুর কিছুই বলার নেই মেয়ে হয়ে জন্ম নিলে অনেক কিছুই সহ্য করতে হয় করে থাকতে হয় মেনে নিতে পারলে ভালো নইলে খারাপ শাহেদ পাত্রের বাবার সাথে কথা বলে শোনেন আমার বোনের রং কালো তবে অনেক ভালো একজন মেয়ে যদি মনে হয় ভালো দেখে নিয়ে যাবেন তাহলে দেখতে আসুন আগে গায়ের রঙের কথা সরাসরি বলছি তবে আমার বোন আমার জন্য হীরার মতো আশা করি বুঝতে পেরেছেন পাত্রের বাবা জানে কালো হলেও মেয়ে নিয়ে যাবে বিকেলের দিকে শুধু পাত্রের বাবা মা আসেন বেলিকে দেখার জন্য তারা মিষ্টি আর বিভিন্ন ফলও নিয়ে আসেন শাহেদ তাদের সাথে কথা বলে কথাবার্তায় মনে হলো তারা অনেক ভালো মানুষ তবে পাত্র আসেনি প্রতিবারের মতো বেলি তাদের সামনে এসে সালাম দেয় পাত্রের মা নাম জিজ্ঞাসা করে বেলির ব্যবহার দেখে তাদের খুবই পছন্দ হয় সরাসরি বলেন যে মেয়ে আমাদের পছন্দ হয়েছে শাহেদ খুব খুশি হয় পাত্রের বাবা শাহেদের উদ্দেশ্যে বলে আমাদের ছেলে একটা কাজ থাকায় আসতে পারেনি নেন ছবি দেখেন একটা ছবি শাহেদের হাতে দেন শাহেদ ছবি দেখে বলে মাসা আল্লাহ আপনার ছেলে তো অনেক সুন্দর নাম কি হামিম হোসেন আচ্ছা নামটাও তো সুন্দর পাত্রের বাবা মা হাসে তাহলে আমরা বিয়ের দিন তারিখের কথা এগিয়ে নিতে পারি হ্যাঁ নিশ্চয়ই ঠিক হয় এক সপ্তাহ পরে পাকা কথা হবে বেলিকে ছবিটা দেওয়া হয় বেলি ছবি দেখে কিছুই বলে না তবে মনে মনে দোয়া করে মানুষটা আমার জন্য মঙ্গল হয়ে বিয়ে হোক নইলে আজ জীবন একা থাকব অদ্ভুত সব দোয়া করে বেলি হাসে পরদিন সকালে হাবিবা হাসনা দুই ভাই বোন গ্রামের পথ ধরে হাঁটছে শহরে থাকতে থাকতে গ্রামের পথ সম্পর্কে প্রায় ভুলতেই বসেছে তারা হাঁটতে হাঁটতে একটা নদী দেখতে পায় হাবিবা বলে ভাইয়া নদী ইচ্ছে করছে ছাপতে সাঁতার পারিস নাকি তুমি আছো না তো জামাইকে সহ সঙ্গে আনলে ভালো হতো নিজের বউকে নিজে উদ্ধার করত। হুম হিং শুটে আমি উদ্ধার করব আমার বউকে বউ পাগনা সিলভার মিয়া দুইজনেই নদীর ধারে বসে হাবিবা বলে এদিকে মানুষজন তেমন থাকে না মেভি কেমন নিরিবিলি আহা এমন জায়গায় এসে সারাদিন বসে থাকলে আমি বোর হব না তারা ভাই বোন মিলে একটা ছোটোখাটো পিকনিক করে ফেলে মানে তারা নুরুস ভেজে এনেছিল ঘাসের মধ্যে বসে ভাই বোন দুজন খেয়ে নেয় আপাতত দুপুরে ভাত না খেলেও চলবে হাসনাত বলে হাঁটতে হাঁটতে দুপুর হয়ে গেল বাড়ি কোনটা তুই তো চিনিস না কারো থেকে জিজ্ঞেস করি করবি কর হাবিবা গ্রামের একজন লোককে দেখে বলে কাকা বেলিদের বাড়ি কোনটা আমি বেলির বান্ধবী শহর থেকে এসেছে বিয়ের দাওয়াত দিতে লোকটি হাবিবার দিকে তাকায় বোরখা পড়া মেয়ে তারপর হাসনাতের দিকে আগাগোড়া তাকায় লম্বাও না বেটেও না উজ্জ্বল শ্যামলার ছেলে কালো প্যান্ট আর সাদা শার্ট কাঁধে ব্যাগ চোখে চশমা মাথা ভর্তি চুল দু একটা চুল কপালে এসে পড়েছে রাজপুত্রের মতো দেখতে হাবিবা ও ভাইয়ের দিকে তাকায় লোকটি কি এমন দেখছে হা করে হাবিবা লোকটিকে বলে আমার ভাইয়া লোকটি কি যেন ভেবে হাবিবার দিকে তাকে বাড়ি দেখিয়ে দেয় তারপর চলে যায় হাসনাত বলে মিথ্যা কেন কিসের বিয়ে নইলে সন্দেহ করত গ্রামের মানুষদের কানা বেশি আচ্ছা বেলিরা দুপুরে ভাত খেয়ে সবে বারান্দায় বসেছে নিতু আর বেলি পাশাপাশি বসে গল্প করছে বেলি চোখ যায় আম গাছের নিচে একটা আম হলদে হয়ে আছে আমটা অনেক মজা হবে বুঝাই যাচ্ছে বেলি বলে ভাবি আমি গাছে উঠে আমটা পেরে নেই পাগল হয়েছিস এ ভর দুপুরে লোকজন দেখলে কি ভাববে যখন গ্রামের সবাই ঘুমিয়ে গেছে আর এদিক ওদিক দিয়ে কেউ আসে না না কয়দিন পর তোর বিয়ে এত বড় মেয়ে গাছে উঠলে শোভা পায় না ভাবির কথা বেলি দমে যায় একটা লম্বা লাঠি এনে আমটা নাড়া দেওয়ার চেষ্টা করে হাসনা তার হাবিবা এসে আড়াল হয় হাবিবা বলে আম পাড়ার জন্য লাফ আসছে যে এটাই সে মেয়ে আমি সেদিনই চোখই দেখেছিলাম হুবহু একই চোখ তাছাড়া ওর পরিবারের ভাই ভাবিও থাকে এই সেই বেলি হাসনাত অবাক হয়ে বেলির দিকে তাকিয়ে থাকে এত বড় মেয়ে বাচ্চাদের মতো করছে তাও একটা আমের জন্য বেলি আমটা নাগালে না পেয়ে কেঁদে ফেলে নিচে বসে বলল। ভাবি আমটা তো পারতে পারি না মিতু কপালে হাত দিয়ে বলে তাই বলে তুই কেঁদে উঠ বেলি আবারও চেষ্টা করতেই বাধা চুল খুলে যায় বেলি তাড়াতাড়ি দিয়ে চুল চুল ঢাকে বেলি সাধারণত খুলে রাখে না চুল বেশি লম্বা হওয়ায় যে কারোই নজর পড়ে বিশেষ করে গ্রামের মহিলাদের হাবিবা হা হয়ে বলে এত লম্বা চুল চুপ কর তুই বেশি কথা বললে আমাদেরকে দেখে ফেলবে শেষবারে বেলি আমটি পারতে সক্ষম হয় বেলি বলে ভাবি কথায় বলে না একবার না পারিলে দেখো শতবার হ্যাঁ এই জন্যই কেঁদে দিয়েছিলে আর কি বেলি খিলখিল করে আবারও হেসে ফেলে মিতু বেলির কানে ফিসফিস করে বলে হাসতেও দেরি নাই কাঁদতেও দেরি নেই কিভাবে যে হামিম তোকে সামলাবে বেলি ভুরগুচকে তাকায় আমটি হাতে নেওয়ার পর দরজায় এক ভিক্ষুক মহিলা করা নাড়ে বেলিদের ঘরে প্রায়ই তিনি আসেন কোনোদিনও খালি হাতে ফেরেননি বেলির মা যখন ছিল তখনও কিছু না কিছু যেমন চাল ডাল চিনি মুড়ি বিস্কিট ইত্যাদি দিত বেলির মা কখনো না বলতো না বেলির মা মারা যাওয়ার কথা শুনে মহিলা সেদিন খুব কেঁদেছিলেন তারপর বেলি ও মায়ের থেকে দেখে মহিলাকে খালি হাতে ফেরায় না বেলির হাতে আম দেখে মহিলাটি বললেন আম আমায় একটা বেলি পেরেছিস দিবি মনে মনে বলে একটাই পেরেছি ওনাকে দিলে আমি কি খাবো এত কষ্ট করে পারলাম কিন্তু আমি তো অনেক খেয়েছি উনি তো খেয়ে পারে না বেলি হেসে মহিলাকে দিয়ে দেয় মৃত্যু অবাক হয়ে থাকায় মহিলা খুব খুশি হয় আড়াল থেকে আরও দুই ভাই বোন অবাক হয়ে বেলির দিকে তাকায় হাসনাত বলে পেয়ে গেছি এই হবে আমার বেলি ফুল শুধুই আমার হাসনাত আর হাবিবা বাড়ি ফিরে আসে হাসনাত বলে বোন তোকে ইচ্ছে করলে কোলে নিয়ে কিছুক্ষণ ঘুরি আমার স্বপ্নের মেয়ে খুঁজে পেয়ে গেছি হাবিবা কপাল কুচকে বলে স্বপ্নও দেখে ফেলেছি হ্যাঁ এবার তোর কাজ হচ্ছে একেবারে চোনে বেলি ফুলকে আমার কাছে নিয়ে আসা আচ্ছা দেখি দেখি না খুব শীঘ্রই এত তায় হলো কিসে তোমার কপালে থাকলে সে তোমারই হবে হাসনা হাসি মুখে চলে যায় হাবিবা ভাবতে থাকে কিভাবে কি করবে তাদের গার্জিয়ান বলতে তো কেউই নেই হাবিবা ছোট মানুষ তার কথা কি কেউ বিশ্বাস করবে তারপর মনে হলো হাবিবার শ্বশুর শাশুড়িকে নিয়ে যাবে শাহেদ মন খারাপ নিয়ে বসে আছে কিছুক্ষণ আগে হামিমের বাবা কল করেছিল মিতু শাহেদকে এমন মনমরা দেখে বলে বোনের বিয়ে হয়ে যাবে বলে মন খারাপ করছেন না তাহলে হামিমের বাবা কল দিয়েছিল কি বলেছে এ বিয়েটা হচ্ছে না মিতু ভুল শুনেছে মনে করে অবাক হয়ে তাকালো এ আবার কেমন কথা এত দূর কথা গড়ে কি এমন হলো মিতু বলে কিন্তু কেন হামিম নাকি বিয়ে করে ফেলেছে তার আগে থেকেই গার্লফ্রেন্ড ছিল তার বাবা মা সেটা জানতো না কথা পাকাপাকি হবার আগেই সে বিয়ে করেছে তার বাবা আমার কাছে বারবার ক্ষমা চেয়েছে মিতু চুপ হয়ে গেল বেলিকে কি বলবে তার মনটা আবার একদমই ভেঙে যাবে কিন্তু কীভাবে যে বলবে একদিন হাবিবা তার শ্বশুর শাশুড়িকে নিয়ে হঠাৎ করে বেলিদের বাড়িতে হাজির বেলি সেদিন ভার্সিটি যায়নি অচেনা মানুষ দেখে বেলি অবাক হয় সালাম দেয় হাবিবা বাইরে দাঁড়িয়ে থেকে বলে আমাকে চিনছেন না ওই যে সেদিন গাড়িতে পরিচিত হলাম দাওয়াত দিয়েছিলেন না বলে চলে আসলাম বেলি মনে করার চেষ্টা করে বলে হ্যাঁ আপনি আপু হাই হাই বাইরে দাঁড়িয়ে আছেন কেন ভিতরে আসুন বেলি তাদের ভিতরে নিয়ে এসে মিতুকে ডাক দেয় মিতু এসে সালাম দেয় সবার সাথে পরিচয় করায় মিতু নাস্তা রেডি করতে রান্নাঘরে যায় হাবিবা বলে এত তাড়াহুড়ের কিছু নেই ভাবিকে এখানে আসতে বলেন বেলি বলে আমরা কি তুমি করে বলতে পারি না হ্যাঁ অবশ্যই আমি নিশ্চয়ই তোমার বড় হব তুমি বলে যাবে বড় হোক ছোট তুমি বলতে আমারও বেশ ভালো লাগে বেলিরা গল্প করতে করতে মিতু নাস্তা নিয়ে আসে হাবিবার শ্বশুর শাশুড়ি মিতুকে দেখে খুব খুশি হয় বেলি আপ্যায়নে ত্রুটি রাখে না হাবিবার শ্বশুর মিতুকে বলে মিতু বলে বলুন আঙ্কেল কি কথা বেলি চমকে উঠে আর কিছু বলতে নিলে মিতু মুখ চেপে ধরে তার ছেলে বলুন রাজি কিনা সেটাও আমাদের মেয়ে কেমন সে সব জানে হাবিবা হু হু করে হেসে ওঠে হাসার কারণ ধরতে না পেরে সবাই বোকা বনে যায় নিজে নিজে তো পাগল হাসে সবার ফেস দেখে হাবিবা হাসি থামায় তারপর সেদিন যে তারা এসেছিল সব শেয়ার করে বেলি এসব শুনে খুবই লজ্জা পায় মিতু বলে বেলির ভাই বাসায় নেই উনি আসুক কথা বলে আপনাদের জানাবো হাবিবারা চলে গেলে বেলি বলে আমার তো বিয়ে ঠিক হয়ে আছে তাহলে ওরা ক্যান্সেল করেছে কেন কি সমস্যা ওদের ছেলের গার্লফ্রেন্ড আছে আস্তাকফিরুল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া হ্যাঁ সেটাই আল্লাহর উপর ভরসা রাখ শীঘ্রই তিনি এত কিছু দিবেন যে তুই খুশি হয়ে যাবি বেলি স্বস্তি পায় আবারও মনে মনে একই দোয়া করে শাহেদ আসলে মিতু সব কথা শেয়ার করে শাহেদ এই বিয়ের ব্যাপার নিয়ে খুবই ক্লান্ত এখন আর আগের মতো আগ্রহ পায় না মনে হয় এরাও কিছু একটা বলে চলে যাবে কিন্তু হাবিবা নিজ থেকে কল করে বেলির সাথে কথা বলে মিতু একদিন হাবিবাকে হাসনাতকে সহ নিয়ে আসতে বলে শাহেদের সাথে পরিচিত হোক তারই তো বোন অতঃপর হাসনাতকে সহ বেলিদের বাড়িতে নিয়ে আসে হাবিবা শাহেদ প্রথমে হাসনাতকে দেখেই ভেবেছিল এই বিয়ে হচ্ছে না কোথায় এমন ছেলের কোথায় বেলি কিন্তু হাসনাত মানি মুগ্ধতা শাহেদ হাসনাতের সাথে কথা বলে মন ফ্রেশ হয়ে গেল হাসনাত মাথা নিচু করে বলে যে কোনো কিছুর বিনিময়ে আপনাদের ফুলটা আমাকে দিয়ে দিন ভাইয়া প্লিজ শাহেদ হাসনাতকে জড়িয়ে ধরে অনেক দিন পর মনে হচ্ছে শাহেদ একটা ভাই পেয়েছে হাসনাত বেলি মৃত্যু আর শাহেদের জন্য গিফট নিয়ে আসে বেলির জন্য একটা বেলি ফুল আর চিঠি নিয়ে আসে তাদের আলাদা করে কথা বলার সুযোগ দেওয়া হয় বেলির আগে ছেলেদের সামনে এভাবে একান্তে কথা বলেনি হাত পা সব কাপাকাপি করছে হাসনাত আগেই বলা শুরু করে আমি বাঘ নাকি তেলে বোকা এরকম ভয় কি আছে বেলি ভয় পায় না এটা প্রমাণ করার জন্যে বলে শুনুন আমি তেলাপোকা একদমই ভয় পাই না আচ্ছা একটা ধরে আনি তাহলে বেলি চুপ করে থাকে এখন দেখি আপনাকে কত শান্ত লাগছে হ্যাঁ আমি তো শান্তই কি জানি তবে প্রচুর বোকা আর বাচ্চা স্বভাবের একদম উল্টাপাল্টা বলবেন না ঝগড়া করবেন নাকি বেলি আবারও চুপ হাসনাত কি বলবে ভেবে পায় না এরকম চুপ থাকলে কি কথা মুখ দিয়ে আসে বলছি আমাকে আপনার কেমন লেগেছে বেলি হাসনাতের দিকে একবার তাকায় আর বলে আপনি অনেক সুন্দর আমার বিপরীত জন এই একদম কথা নয় আমার বেলি ফুল ফুলের মতোটি সুন্দর বেলির যে লজ্জা লাগলো কথাটা শুনে হাসনাথ ফুলটা এগিয়ে দেয় আর বলে বেলির হাতে বেলি ফুলই মানায় বেলি ফুলটা হাতে নেয় আমাকে কি কিছুই বলার নেই বেলি মাথা নাড়ায় না হাসনাত নিজের লেখা আনা কাগজটা এগিয়ে দেয় আর হাসনাত বলে করেছে সুন্দর শুধু তোমার জন্য তুমি কি আসবে ভালোবাসবে আমাকে কখনো অগছালয়ের জীবনে গুছিয়ে রাখবে কি আমাকে আমি যে ভালোবাসি খুব ভালোবাসি তোমাকে বেলি হা করে হাসনাতের দিকে তাকিয়ে থাকে তারপর কাগজের দিকে তাকায় অনেক সুন্দর হাতের লেখা ভালোবাসি লাভ হাসনাতের বেলি বেলির জীবনে এমন কেউ আসবে সে ভাবতে পারে না এমন মুহূর্তে কীভাবে বলবে মাথায় আসছে না বেলি ফুলটা আবারও হাসনাতের দিকে এগিয়ে দেয় হাসনাত ফুলটা হাতে নিতে তারপর মুহূর্তে দৌড় দিয়ে কেটে পড়ে হাসনাত হু হু করে হাসে আজ বেলি আগ হয়ে যায় কয়েকদিন পর ঘরোয়া করে অনুষ্ঠান করে একেবারের জন্য বেলিকে নিয়ে যাবে বলেই ঠিক হয় হাসনাতরা সন্ধ্যার দিকে চলে যায় তবে বেলির সাথে আজ তেমন কথা বলার সুযোগ পায়নি সে মসজিদ থেকে এসে বেলিকে একটু করে দেখতে এসেই চলে যায় তাছাড়া আশেপাশে অনেক মুরুব্বী মানুষ ছিলেন বলে হাসনাদার আলাদাভাবে কথা বলতে এত আনন্দের মাঝে মনটা ভার পাশে এসে বলে আমার কথা ভাবিস হুম আম্মা আজকে তোকে চায়নি বেলির এভাবে দেখলে কতই না খুশি হতো এই না একদম কাঁদবি না শোন বাস্তবতার পথে হাঁটতে হাঁটতে তোর অনেক অভিজ্ঞতা হবে অনেক ঝড় তুফান আসবে জীবনে তবে বলে রাখি স্বামীর ভালোবাসা কখনো অমর্যাদা করিস না এমন ভাবে তাকে যাতে করে তুই মতো ঘর থেকে বের তার আগে নয় বেলি জড়িয়ে ধরে কাঁদে দূর থেকে বেলিকে দেখে ঘরটা খালি করে অবশেষে চলে যাবে বোনটা সাহেব চোখের জল মুছে বলে আমার কবরের কাছে যাবে বেলি মাথা নাড়িয়ে ভাইকে জড়িয়ে ধরে সাহেব কবরের কাছে গিয়ে জিয়ারত করে তারপর বলে আম্মা তোমার কলিজার বিয়ে হয়ে গেছে তো কত বড় হয়ে গেছে আম্মা তুমি এত তাড়াতাড়ি কেন চলে গেল আম্মা বেলি ধপ করে নিচে বসে হু করে কাঁদে একজন মেয়ে জানে মা শব্দটির গভীরতা কতদিন হয়ে গেল আম্মা আমারে দেখে না এখানে একা শুয়ে আছে এই বেলির কথা কি আর মনে পড়ে না মিতু বলে চল ওট বেলি রাত হয়ে যাচ্ছে বেলি কেঁদে কেঁদি বলে মিতুর হঠাৎ করে অসুস্থ লাগছে তেমন কিছু খেতে ভালো লাগছে না বেলি খুবই চিন্তিত হয়ে পড়ে শাহেদের মায়ের কথা মনে পড়ে মাও এমন খেতে পারত না সে চিন্তায় চিন্তায় শেষ শাহেদ মিতুর মাকে কল করে এই বিষয়ে জানায় অথচ তিনি একটু চিন্তিত হলেন না উল্টো শাহেদকে বললেন মিতুকে যেন সাবধানে রাখেন আর পারলে যেন ডক্টর দেখাতে নিয়ে যায় শাহেদ মিথুকে নিয়ে ডাক্তার দেখাতে নিয়ে যায় সেখানে এমন সংবাদ শুনবে কল্পনা করেনি তাদের সংসার পরিপূর্ণ হতে আসছে এত খুশি যে পথে পথে সাথে করছে আমাকে আল্লাহ মা এনে দিলেই আমি খুশি মৃতু চুপ করে থাকে শাহেদ নিজে সব বলে আম্মা চলে যাওয়ার পর অনেক কষ্ট পেয়েছি তুমি কিন্তু সাবধানে থাকবা আমার মায়ের যেন কোনো কষ্ট না হয় ঠিক আছে। মিতু হেসে বলে, আপনি অনেক খুশি হয়েছেন তাই না? প্রত্যেক বাবা এমন খবর শুনে খুশি না হয়ে পারে। তবে আমি মা আসলেই বেশি বেশি খুশি হব। মিতু বুঝতে পারছে शाहिदের আম্মার কথা মনে পড়ছে। शाहिद বলে, "বেলি তো কিছুদিন পর চলে যাবে। আমি তোমার জন্য কাজের মহিলা রাখব। তোমাকে ভারী কাজ করতেই দিব না।" আচ্ছা আচ্ছা হয়েছে। মিতু হাসি। शाहिद কাজ অন্যরকম লাগছে। মুহূর্তে মানুষটা পাল্টে গেল এই মানুষটা এত রাগী কেউ দেখলে বলবেই না আজ বেলির বিয়ে লাল শাড়ি পরে মাথায় বেলিফুলের তাজ হাতে গলায় বেলিফুলের মালা দিয়ে বসে যে বসে আছে এসব কিছুই হাসনাদের পছন্দ কেনা অদ্ভুত হলেও সত্যি বেলিকে আজকে খুব সুন্দর দেখাচ্ছে সুন্দর দেখার চোখ থাকলে কালোতেও সৌন্দর্য দেখা যায় সেই হিসেবে আজ বেলিকে সবার থেকেই সুন্দর লাগছে বেলি যাদের এতদিন টিউশনই করেছে তাদের সবার মন খারাপ বেলি চলে যাবে তাদের এখন এত স্নেহ দিয়ে কে পড়াবে বেলির স্টুডেন্ট সবাই বেলিকে দেখতে এসেছে মৃত সবাইকে মিষ্টি খেতে দেয় বেলি সীমা রিয়া প্রিয়াকেও ইনভাইট করে তবে রিয়া আর সীমা আসলেও প্রিয়া আসতে পারেনি সীমা আর রিয়া দূর থেকে হাসনাথকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে বেলির হাজব্যান্ড এত সুন্দর হবে কখনোই কল্পনা করেনি তারা কিন্তু ভাগ্যে থাকলে কেউ তার ভাগ নিতে পারে না এমন সীমা বেলিকে এসে বলে ভাইয়া তো অনেক সুন্দর এমনি কি হলো?